হ্যালো গাইস, কেমন আছে সবাই? তো আমি আজকে এই লুকটা ক্রিয়েট করেছি, এটা একটা পার্টি মেকআপ লুক বলতে পারো। তো চলো, দেরি না করে তোমাদের সাথে শেয়ার করে নিই আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট। আমি এই লুকটা ক্রিয়েট করতে যা যা প্রোডাক্ট ইউজ করেছি আমি সবকটা তো ডেসক্রিপশন ফার্স্টে আমি বক্সে লিঙ্ক হেয়ারটাকে দিয়ে একটা দেবো। বান বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটা রাবার নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি টাই করে নেবো, একটু ফোন করলাম। তো দেখুন, কানটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি হেয়ার কেটে সেক্টর করে দেবো যাতে না হেয়ারগুলো বেরিয়ে আসে। দেখো, আমার সিল্ক বান রেডি হয়ে গেছে। আর আমি সামনে কোনো জেল ইউজ করিনি, কারণ আমার চুলটা অলরেডি একটু অয়েলি আছে। ফার্স্ট একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেবো। আমি এখানে ইউজ করছি ফ্রেশ শপের রাইস ক্যারামাইড ইমালসন। তারপর আমি এখানে নেবো প্রাইমার। আমি এখানে সুগারের একটা প্রাইমার ইউজ করছি, এটা আমি ফ্রি পেয়েছিলাম। দেখো, প্রাইমারটা নিয়ে নিয়েছি। আমি এখানে ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নেবো। আমি এখানে পুরো মুখে ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলাম। আর এবারে আমি অ্যাপ্লাই করে নেবো এখানে অরেঞ্জ কালার কারেক্টার। এখানে ইনসাইডের এই অরেঞ্জ কালার কারেক্টারটা অ্যাপ্লাই করছি। এর যে অরেঞ্জ শেডটা আছে, এটা আমাদের মুখে যেখানে যেখানে ব্ল্যাকনেস আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করবো। সো আমার মুখে এই জায়গাগুলোতে একটু পিগমেন্টেশন আছে, তাই আমি এই জায়গাগুলোতে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি মেবলিনের এই ফাউন্ডেশনটা, এটা শেড হচ্ছে 128 ওয়াম নিউট। আর এই ফাউন্ডেশনটা পুরো নাম আমার মনে পড়ছে না, বাট আমি যদি লিঙ্কটা পাই তো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। আমি না ফাউন্ডেশনটা অর্ডার করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এবারে আমি এরকম একটা ব্রাশ নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে, ব্রাশটা একটুখানি ভিজিয়ে নিয়েছি যাতে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড হয়ে যায়। দেখতেই পাচ্ছ কালার কারেক্টারগুলো আছে বলে জায়গাগুলো আমাদের কত ভালোভাবে স্মুথ একটা ফিনিশিং আসছে। কোনো জায়গায় পিগমেন্টেশন থাকে তো অ্যাটলিস্ট অরেঞ্জ কালার কারেক্টারটা তোমরা কিনে নিতে পারো। অরেঞ্জ কালার কারেক্টারটা ভীষণ ভালো। আমি এখানে ইয়ার্সের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, অদারওয়াইজ এটা ডিসকালার লাগে, খুব খারাপ লাগে। আর তোমরা এই হেয়ার লাইনগুলো একটু ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করো। হেয়ারলাইনগুলোতে খুব ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। আর গলাতে খুব ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে হবে। আমি এখানে ইউজ করছি NYB এর একটি কনসিলার। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কনসিলারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে মেকআপটাকে সেট করার জন্য একটুখানি লুজ পাউডার লাগিয়ে নিচ্ছি। আর এটা আমি মেবলিনের ফিট মি লুজ পাউডারটি ইউজ করেছি এখানে। আই মেকআপের জন্য আমি ফার্স্টে একটা পিঙ্কিশ নিউট কালার দিয়ে ক্রিজটা ড্র করে নিচ্ছি। এরপর আমি একটা ডার্ক পিঙ্ক কালার দিয়ে ভেতরটা ফিল করে নিলাম। আর আমি এখানে কোনো হালকা কালার দিইনি মিডিলে, তোমরা দিতে পারো, কারণ আমার শাড়ির কালারটি একটুখানি হালকাই, তো আমি একটুখানি ডার্ক আই মেকআপটা চাইছিলাম। এরপর আমি সেম আই শ্যাডো দিয়ে একটুখানি ওয়াটার লাইনের নিচেটাও আই শ্যাডোটা লাগিয়ে নিয়েছি। এরপর যদি ডার্ক করে কাজল পরা যায় বা হোয়াইট কালারের কাজল লাগালেও অ্যাট্রাকটিভ একটা লুক আসে। এরপর আমি লাইনারটা পরে নিলাম। তো আমার লাইনার তো কোনোদিনও দুটো সেম হয় না, তোমাদের হয় কি না অবশ্যই জানিও কমেন্টে। তো এরপর আমি পাউডারটা, যে এক্সট্রা পাউডার আছে, ওটাকে আমি ব্রাশ অফ করে দিচ্ছি ফেস থেকে, আইব্রোটা ফিল করে নিচ্ছি। আর এখানে আমি আইব্রোটা ফিল করছি সুগারের একটা আইব্রো পেন্সিল দিয়ে, এটা আমি লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো। এরপর আমি মাস্কারা লাগিয়ে নিয়েছি, এখানে আমি ইউজ করেছি মেবলিনের ল্যাশ সেন্সেশনাল মাস্কারা। আর একটুখানি ব্লাশ লাগিয়ে নিলাম, ব্লাশটা আমি নিয়েছি একটু সুগারের। আর দেখো, এই কাজলটাও সুগার থেকে পেয়েছিলাম, বাট এই কাজলটা আমার ভালো লাগেনি। তারপর আমি একটা জেল কাজল লাগিয়ে নিয়েছিলাম। আর এই লিপস্টিকটা হচ্ছে নাইকার, এই শেডটা আমি মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে, লিঙ্ক পেলে লিঙ্কও দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। ইন্ডিয়ান মিডিয়াম টু ডার্ক স্কিন টোনে যারা একটু ব্রাইট লিপস্টিক পছন্দ করে এই কালারটা একবার ট্রাই করতে পারো। এটা আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট কালার একটা লিপস্টিকের। আর আজকে আমার এই লুকটা আমি কমপ্লিট করেছি দুটো অক্সিডাইজের ঝুমকো দিয়ে। আর হাতে পরে নিয়েছিলাম একটুখানি পিঙ্ক কালারের ভেলভেটের চুড়ি, আর তার সাথে আমি পরেছিলাম
অক্সিডাইজের চারটে ব্যাঙ্গেলস। আর আমার এই লুকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আজকে জানিও। আর এরকম যদি পার্টি মেকআপ লুক তোমরা আরও পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে বাই, আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। বাই বাই।